নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই এইভাবে করে প্যাকেটের মধ্যে আপনারা আয়রন দেবেন কিসের জন্য কিভাবে আপনারা খুব কম পরিমাণ তেলে খুব তাড়াতাড়ির মধ্যে আলু ভাজা করে নেবেন প্রদীপ মধ্যে আপনারা কোলগেট দেবেন কিসের জন্য কাটা ক্লিপ ভেঙে যাওয়ার পর ফেলে না দিয়ে আপনারা কি কাজে ব্যবহার করবেন চা আমরা অনেকে খেয়ে থাকি যখন আমরা চা ছেকে থাকি কিচেন স্ল্যাবের মধ্যে অনেকটাই পড়ে যায় কিভাবে ছাঁকলে পড়ে যাবে না টুথপেস্টের খালি প্যাকেট ফেলে না দিয়ে আপনারা কীভাবে অনেকগুলো টাকা বাঁচিয়ে নিতে পারবেন তারে কিছু টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি এখানে বেশ কিছুটা আলু কেটে তারপর জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আলু ভাজা কম বেশি কিন্তু আমরা বাড়িতে অনেকেই বানিয়ে থাকি তবে আমরা অনেকে কিন্তু খুব বেশি তেল খেতে পছন্দ করি না এমন কি আমরা চেষ্টা করি আমাদের রান্না বান্না কিভাবে খুব তাড়াতাড়ির মধ্যে করে নেওয়া যায় তো তার একটা টিপস আপনাদের কাছে আমি শেয়ার করব চলুন তাহলে দেখে নেওয়া এখানে নিয়েছি সামান্য পরিমাণের লবণ আর নিয়ে নেব এখানে আমি সামান্য পরিমাণের হলুদের গুঁড়ো এবার লবণ আর হলুদটাকে আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেব দু মিনিটের জন্য ফিরে আসছি আমি দু মিনিট পর আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখন কিন্তু মিনিট হয়ে গেছে দু আর আলু থেকে কিন্তু জল ছাড়তে শুরু করেছে অন্যদিকে আমি একটা গ্যাসের মধ্যে কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো আমি দেড় চামচের মতো সরিষার তেল আপনারা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারে যখন ভালো মতো গরম হয়ে যাবে তখন আমি একটা খুন্তির সাহায্যে এইভাবে করে কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে দেবো এবার যে আলুগুলো আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম সেগুলো হাত দিয়ে একটু চেপে এই তেলের মধ্যে দিয়ে দেবো এবার কিছুক্ষণ এইভাবে করে আমি নাড়াচাড়া করতে থাকবো আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কিন্তু নাড়াচাড়া করতে হবে এবার আমি একটা ওপর থেকে ঢাকা চাপা দিয়ে দেবো যাতে করে আলুটা খুব তাড়াতাড়ির মধ্যে সেদ্ধ হয়ে যায় এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে বেশ কিছুক্ষণ রাখার পর আমি এই ঢাকাটাকে খুলে নিয়েছি এবার কিছু সেকেন্ড আরও আমি এইভাবে করে নাড়াচাড়া করে নেব আর দেখতেই পারছেন বন্ধুরা আলুটা কিন্তু এখন অনেকটাই ভেজে নেওয়া হয়েও গেছে আর আলু কিন্তু ভালো মতো সেদ্ধও হয়ে গেছে এবার আমি এই আলুগুলো এখান থেকে তুলে নেব তাহলে দেখতেই পাচ্ছেন কতটা কম পরিমাণের তেলে এমনকি কতটা তাড়াতাড়ির মধ্যে আলু ভেজে নেওয়া হয়ে গেল আশা করছি এই টিপসটাও আপনার আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে নিয়েছি কাটা ক্লিপ অনেক সময় দেখা যায় আমাদের এই ক্লিপগুলো কিন্তু ভেঙে যায় আর তখন এই ধরনের ক্লিপগুলো কিন্তু আমরা আর কেউই কোনো কাজে ব্যবহার করি না এগুলো ফেলে দিই তো ফেলে না দিয়ে এগুলো কিন্তু আমরা আরও অন্যান্য কাজেও ব্যবহার করতে পারি চলুন তাহলে দেখে নেওয়া যাক এখানে আমি নিয়েছি একটা ডবল সাইজের টেপ তো এখান থেকে দুটো টুকরো আমি করে নেব এবার এই যে ভাঙা ক্লিপগুলো রয়েছে তার মধ্যে আমি এই টেপগুলো এইভাবে করে লাগিয়ে নেব গোল সাইজের টেপের ওপর যে কাগজের মতো অংশটা থাকে সেটাকে আমি এইভাবে করে তুলে নেব একইভাবে আরও যে একটা ক্লিপ রয়েছে তার মধ্যেও এভাবে করে ডবল সাইজের টেপটা লাগিয়ে কাগজটাকে তুলে নিলাম এবার এগুলো কোথায় কিভাবে ব্যবহার করি চলুন তাহলে দেখে নেওয়া যাক এখানে আমি চলে এসেছি কিচেনের দেওয়ালের মধ্যে আমরা যদি এই স্লিপটাকে দেওয়ালের মধ্যে এইভাবে করে লাগিয়ে দি দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একটা আমাদের হ্যাং করার টুল তৈরি হয়ে গেল আরও একটা আমি সাইডে দিয়ে দিলাম আপনারা চাইলে আরেকটা ক্লিপ অন্য জায়গাতেও দিতে পারেন বা ফ্রিজের সাইডেও লাগিয়ে দিতে পারেন অনেক সময় গলার মধ্যে আমরা হাড় পরে থাকি আর সেটা খুলে দেখবেন অন্য কোনো জায়গায় রেখে দিই আর যখন দরকার হয় আমরা কিন্তু খুঁজে পাই না আমরা যদি এইভাবে করে আমাদের গলার হাড় এমনকি নেল কাটা তাছাড়াও এইভাবে যদি চাবিগুলো রেখে দিই দেখবেন আমাদের কিন্তু কোনো জিনিস হারিয়ে যাবে না এমনকি আপনাদের যে কোনো জিনিস হ্যাং করার মতো সেগুলো কিন্তু এই জায়গার মধ্যে হ্যাং করে আপনারা রাখতে পারে আশা করছি এই টিপসটাও আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে এখানে আমি নিয়েছি একটা সুজির প্যাকেট আমরা দেখবেন বাজার থেকে অনেক জিনিস এই ধরনের প্যাকেটের মধ্যে নিয়ে আসি সেটা ময়দা হতে পারে সুজি হতে পারে বেসন হতে পারে বা অন্যান্য জিনিস তো আমরা কি করি প্যাকেটটাকে এইভাবে করে কেটে নিই তারপর কোন যার বা কৌটোর মধ্যে ভরে রাখি তবে অনেক সময় দেখা যায় যে আমাদের বা বা কৌটোটা ছোট থাকে অনেক সময় কি হয় কোন জার বা কৌটো খালি থাকে না তখন আমাদের বাকি যে জিনিসটা প্যাকেটের মধ্যে থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার এমনকি পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তারই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করব কিভাবে আপনারা এই প্যাকেটটাকে আগের মতো সিল করে নেবেন তারই একটা টিপস চলুন তাহলে দেখে নেওয়া যাক প্যাকেটের যে বাকি জায়গাটা রয়েছে আমি কাঁচির সাহায্যে এইভাবে করে কেটে নেব এই যে প্যাকেটটা দেখতেই পাচ্ছেন পুরোটা কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে এবার আমি করে করে প্যাকেটটাকে এরকম নেব এইভাবে এখন আমি নিয়ে নেব একটা পেপার এবার পেপারটাকে আমি এইভাবে করে দিয়ে দেব আর দেখতেই পাচ্ছেন কাজটি আমি কিভাবে করে নিচ্ছি তো মাঝখানে প্যাকেটটাকে এইভাবে করে রেখে প্যাকেটটা এইভাবে দিয়ে দিতে হবে এখন আমি একটা আয়রন একটু গরম করে নিয়েছি এবার কিছু সেকেন্ড যদি আমরা এইরকম করে নিই তাহলে দেখতে পাবেন যে প্যাকেটটা কিন্তু খুব ভালো মতো সিল করে নেওয়া হয়ে গেছে আর এখন আমি আপনাদেরকে তুলে দেখিয়েও দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা খুব ভালো মতো প্যাকেটটা আমাদের সিল হয়ে গেছে এইভাবে করে যদি সিল করে দেন প্যাকেটের থেকে কিন্তু বাকি যে জিনিসটা থাকে সেটা পড়েও যাবে না আর নষ্টও হয়ে যাবে না আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি অবশ্যই একটা লাইক করবেন এখন চলে যাব পরবর্তী টিপস চা আমরা কম বেশি কিন্তু সকলে খেতে পছন্দ করি তবে দেখবেন অনেক সময় আমরা যখন চা বানানোর পর সেই চা আমরা ছাঁকনি দিয়ে ছাঁকি কিচেন স্লাবের মধ্যে তাড়াহুড়োর কারণে এইভাবে করে পড়ে যায় এতে কি হয় আমাদের খাটনি কিন্তু আরও বেড়ে যায় কিচেন স্ল্যাবটাকে কিন্তু আবারও আমাদের ভালো করে পুছে পরিষ্কার করতে হয় আর তারপরে কিন্তু আমরা চা খেতে পারি টিপস আপনাদের সাথে শেয়ার করব যখনই আপনারা চা বানানোর পর কিচেন স্লাবের মধ্যে চা ছাড়বেন কি করবেন নিয়ে নেবেন একটা কিচেন তাওয়াল বা কিচেনে ব্যবহার করার মতো যে আপনারা রুমাল রেখে থাকেন বা কাপড়ের টুকরো এই করে দেওয়ার পর তারপর কাপটাকে রেখে যদি চাটা এইভাবে করে দেখবেন যদি তাড়াহুড়োর কারণে একটু চা সাইড দিয়ে পড়েও যায় তাহলে কিন্তু আমাদের কিচেন স্ল্যাবটা নোংরা হবে না কিচেন মধ্যেই পড়বে তাওয়ালের বা রুমালের মধ্যে আর এটাকে আপনারা পরে ধুয়ে দিলেও কিন্তু হবে সাথে সাথে কিন্তু আপনাদেরকে কিচেন স্ল্যাবটাকে পরিষ্কার করে নিতে হবে না আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাব পরবর্তী টিপসে এখানে আমি নিয়েছি একটা কোলগেটের খালি প্যাকেট আর কোলগেট যখন শেষ হয়ে যায় এই ধরনের প্যাকেটগুলো কিন্তু আমরা সকলেই ফেলে দিই তো ফেলে না দিয়ে কিন্তু এই প্যাকেট দিয়ে আমরা আরও অনেক কাজ করে নিতে পারি তার জন্য কিন্তু আমাদের কিছু টাকা খরচও করতে হয় তো কোনো রকমের টাকা খরচ না করে এই কোলগেটের খালি প্যাকেট দিয়ে কিন্তু আমরা সেই টাকা বাঁচিয়ে নিতে পারি নিয়েছি একটা কাঁচি কাঁচির সাহায্যে কোলগেটের খালি প্যাকেটটা এইভাবে করে ছোট ছোট টুকরো করে আমি কেটে নেব এখানে আমি নিয়েছি একটা পাত্র তার মধ্যে এই যে কোলগেটের খালি প্যাকেট যেগুলো টুকরো করে রেখেছি সেগুলো আমি এই পাত্রের মধ্যে দিয়ে দেব আর এখানে দিয়ে দেব আমি হাফ কাপ মতো জল এবার হাতের সাহায্যে আমি এই যে টুকরো করা প্যাকেটগুলো রয়েছে জলের সাথে এইরকম করতে থাকবো তো এই যে কোলগেটের প্যাকেটের মধ্যে যেটুকু কোলগেট লেগে আছে সেটা কিন্তু আমাদের জলের মধ্যে চলে আসবে এটা আপনারা কি কাজে ব্যবহার করবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক এখানে আমি নিয়েছি একটা জলের বোতল আর এই ধরনের জলের বোতলে আমরা জল খেয়ে থাকি তবে বেশ কিছুদিন যদি পরিষ্কার না করা হয় দেখবেন জলের বোতলের ভেতর থেকে একটা কিন্তু গন্ধ আসতে থাকে ঠিক সেরকমই আমাদের বাচ্চাদের যে জলের ফ্লাস্ক থাকে সেইগুলোর মধ্যেও কিন্তু একটা গন্ধ ছাড়তে থাকে তো আমরা যদি এইভাবে করে কোলগেটের যে প্যাকেটগুলো রয়েছে সেগুলো দিয়ে দিই আর যে কোলগেটের আর জলের মিশ্রণটা রয়েছে সেটাও বেশ কিছুটা দিয়ে দেব এবার বোতলের ঢাকাটা এইভাবে করে লাগিয়ে কিছুক্ষণ আমরা হাত দিয়ে এইভাবে করে ঝাঁকিয়ে নেব বোতলের ঢাকাটা খুলে ভেতরে যে কোলগেটের প্যাকেট এবং কি কোলগেট আর জলের মিশ্রণটা আমি এই পাত্রের মধ্যে ঢেলে দিলাম মিশ্রণটা রয়েছে সেটাকে বোতলের ওপরে আমি এ এইভাবে করে লাগিয়ে নেব আপনারা চাইলে স্কাবার দিয়েও এভাবে ঘষে নিতে পারেন আমার বোতলটা যেহেতু খুব বেশি নোংরা হয়নি সেই কারণে আমি হাত দিয়ে এভাবে করে একটু ঘষে নিলাম তারপর জল দিয়ে ধুয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর তাহলে বন্ধুরা এইভাবে করে আমরা কিন্তু আমাদের বোতলটা পরিষ্কার করে নিতে পারবো কি খালি যে টুথপেস্টের প্যাকেটটা ফেলে দিচ্ছিলাম আমরা আমাদের কিন্তু কাজে লেগে গেল। আর অন্য কিছু দিয়ে যদি আমরা পরিষ্কার করতাম আমাদের কিন্তু টাকাও খরচা হতো আর বাকি যে এটা রয়েছে সেটা কি কাজে ব্যবহার করব সিঙ্ক আমরা ব্যবহার সাধারণত কম বেশি অনেকে করে থাকি যার ফলে সিঙ্কটা দেখবেন অনেকটাই নোংরা হয়ে যায় এটা পরিষ্কারের জন্য আমরা বিমবার সাবান বিম্বার লিকুইড বা কেউ কেউ শ্যাম্পুও ব্যবহার করে থাকি তো আমরা এই যে কোলগেটের যে খালি প্যাকেটটা ফেলে দিচ্ছিলাম সেটা ফেলে না দিয়ে এইভাবে করে যদি আমরা কিছুক্ষণ ঘষে নিয়ে দেখবেন সিঙ্কের যে নোংরা রয়েছে সেটা কিন্তু খুব সহজে উঠে যাবে এমন কি সিঙ্কের গ্লেজটাও কিন্তু অনেকটাই বেড়ে যাবে খুব ভালো করে আমার সিঙ্কটাকে ঘষে নেওয়া হয়েও গেছে এখন আমি জল দিয়ে ধুয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন সিঙ্কের নোংরাটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে এমন কি সিঙ্কের গ্লেজটাও অনেকটাই চলে এসেছে আর এইভাবে করে কিন্তু আমরা আমাদের ওয়াশ বেসিন পরিষ্কার করে নিতে পারি এমন কি টয়লেটের যে স্টিলের কলগুলো থাকে সেগুলো যদি পরিষ্কার করে দেখবেন পরিষ্কারও হয়ে যাবে এমন কি অনেক বেশি গ্লেস চলে আস তাহলে বন্ধুরা এই ফেলে দেওয়া খালি কোলগেটের প্যাকেট দিয়ে কিন্তু আমরা বাড়ির অনেকগুলো কাজ করেও নিতে পারি এমন কি অনেকগুলো টাকাও বাঁচিয়ে নিতে পারি আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস আমি এখানে নিয়েছি একটা মাটির প্রদীপ দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেক সময় দেখবেন আমাদের প্রদীপ ব্যবহার করার পর সেই প্রদীপগুলো কিন্তু থেকে যায় আর তখন কিন্তু সেই প্রদীপগুলো আমাদের কোনো কাজে লাগায় না বা আমাদের অনেক সময় এক্সট্রা থেকেও যায় তো আমি এখানে একটা প্লেট নিয়েছি আর নিয়েছি একটা গ্রেটার প্রদীপটাকে উল্টো করে এইভাবে করে আমি কিছুক্ষণ ঘষে নেব আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা বেশ কিছুটা আমি ঘষে নিয়েছি এবার প্লেটের মধ্যে হাতের সাহায্যে এইভাবে করে একটা জায়গার মধ্যে আমি করে নেব একটা অর্ধেকটা লেবু এবার লেবুর রসটাকে আমি এর মধ্যে এইভাবে করে নিংড়ে নেব দেখতেই পাচ্ছেন বন্ধুরা তো এক চামচের মতো লেবুর রস আমি এখানে বের করে নিয়েছি এবার এই যে লেবুর বিচিগুলো রয়েছে এখান থেকে আমি সরিয়ে নেব এবার এই যে প্রদীপের গুঁড়োর সাথে লেবুর রসটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম এবার এই মিশ্রণটা কোথায় কিভাবে ব্যবহার করবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক এখানে আমি নিয়েছি পুজোর কিছু জিনিস তো সাধারণত তামা পেতল কাসার হয়ে থাকে এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি বেশ কিছুদিন ব্যবহার করার পর এর গ্লেজটা কিন্তু অনেকটাই চলে গেছে রনটা তৈরি করে রেখেছি সেটা এইভাবে করে আমি মা মাখিয়ে নেব তো বাকি যেগুলো রয়েছে সেগুলোর মধ্যেও কিন্তু একইভাবে আমি মিশ্রণটাকে মাখিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা সবগুলোতেই কিন্তু আমার একইভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখানে আমি নিয়েছি কোলগেট একবার ব্যবহার করার মতো আমি কোলগেট বের করে নিয়েছি এবার যে লেবুর খসাটা রয়েছে তার মধ্যে আমি কোলগেটটাকে আঙুলের সাহায্যে এভাবে করে লাগিয়ে দিলাম এবার এই যে জিনিসগুলো রয়েছে তার মধ্যে আমি এইভাবে করে কোলগেটটাকে ঘষে নেব এই যে জিনিসগুলো রয়েছে তার মধ্যেও কিন্তু একইভাবে আমি কোলগেটটাকে লেবুর খোসার সাহায্যে এইভাবে ঘষে নেব আর সবগুলো কিন্তু ঘষে নেওয়া হয়েও গেছে এবার আমি নিয়েছি একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা জল এবার এই যে বাসনগুলো রয়েছে এই জলের মধ্যে দিয়ে আমি ভালো করে ধুয়ে নেব আর এখন আমি এই যে বাসনগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই যে ঠাকুরের যে বাসনগুলো রয়েছে তার মধ্যে যে গ্লেজটা চলে গেছিল সেটা কিন্তু অনেকটাই চলে এসছে আর জল দিয়ে আবারও আমি ধুই তারপর একটা শুকনো কাপড় দিয়ে পুছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই বাসনগুলো দেখে কিন্তু কেউ বলতেই পারবে না যে পুরনো একদমই নতুনের মতো চকচকে হয়ে গেছে আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আজকে এখানেই শেষ করছি আবার চলে আসবো আরও নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন